50% ডাউন পেমেন্টে গাড়ি, অর্থাৎ অর্ধেক টাকা দিয়েই গাড়ি নিতে পারবেন এখন থেকে চাঁদপুর কার হাউস, নারায়ণগঞ্জ মাহমুদপুর বাস স্ট্যান্ড। নারায়ণগঞ্জ মাহমুদপুর বাস স্ট্যান্ড হচ্ছে এই চাঁদপুর কার হাউস। আর শোরুমে কিন্তু প্রচুর গাড়ি আছে, যাদের বাজেট কম 3-4 লাখ টাকা তারও আজকে গাড়ি পাবেন। সম্পূর্ণ লাইভটা দেখতে হবে, কে কোথা থেকে আমাদের সাথে লাইভে জয়েন করছেন আমাদেরকে জানাবেন। যারা হাইস এবং নোয়া চাচ্ছেন আলহামদুলিল্লাহ আজকে থাকবে ইনশাল্লাহ, বাজেট কম কোনো সমস্যা নাই, শুধুমাত্র একটু ধৈর্য সহকারে থাকতে হবে। প্রচুর গাড়ি, হিউজ পরিমাণ কালেকশন, প্রচুর গাড়ি আছে, শুধুমাত্র দৌড়ে দৌড়ে আসতে হবে। প্রচুর গাড়ি, যারা কিস্তিতে বা লোনে গাড়ি নিতে যাচ্ছেন দ্রুত দৌড়ে দৌড়ে আসতে হবে, কারণ গাড়ি থাকবে না। এই যে এই পাশে দেখেন, হাইস থেকে নোয়া, নোয়া থেকে হাইস, হাইস থেকে নোয়া, নোয়া থেকে হাইস, কী লাগবে? শুধু একটুমাত্র ধৈর্য সহকারে থাকতে হবে। আর সম্পূর্ণ লাইফটা দেখতে হবে, কী চাচ্ছেন? জিপ কোয়ালিটি গাড়ি অনেকেই চান, বডি কিট করা, মডিফাই করা গাড়িগুলো চাচ্ছেন, আসতে হবে চাঁদপুর কার হাউস, নারায়ণগঞ্জ সাইনবোর্ড, মাহমুদপুর বাস স্ট্যান্ড। হিউজ পরিমাণ, প্রচুর গাড়ি, প্রচুর গাড়ি, বাজেট নিয়ে কোনো চিন্তা হবে না। চাঁদপুর কার হাউসে 50% ডাউন পেমেন্টে গাড়ি থাকবে ইনশাল্লাহ। আরিফুল ইসলাম ভাই ফার্স্ট কমেন্ট করছেন, সেজন্য অসংখ্য ধন্যবাদ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর যারা প্রবক্স মনে হয় মেবি থাকবে না, সাকসিড থাকবে ইনশাল্লাহ, অ্যাভেঞ্জার থাকবে, 7-সিটার গাড়ি আছে, সম্পূর্ণ লাইফটা দেখতে হবে। আর আমার সাথে কিন্তু থাকবে এই শোরুম থেকে আব্দুল গাফার ভাই। আর বিশেষ করে আমি বলে দিচ্ছি, আসার আগে ফোন দিয়ে আসবেন, স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি। যারা ফিল্টার চাচ্ছেন, এক্স কোলা চাচ্ছেন, আলহামদুলিল্লাহ আজকে পেয়ে যাবেন। নিশান ব্লুবার শিল্পীও থাকবে। ওকে রাকিব ভাই, আসসালামু আলাইকুম। রাকিব ভাই কেমন আছেন অবশ্যই জানাবেন। নিশান সানি থাকবে ইনশাআল্লাহ, এবং এস এস করিনা থাকবে। নিশান সানি অলরেডি আমরা দুইটা দেখতেছি, রেড এন্ড কালার, এবার হচ্ছে ব্ল্যাক কালার। কে কী গাড়িগুলো চাচ্ছেন কমেন্টস বক্সে জানাবেন। এবং হুন্ডা গ্রেস আছে, এবং টয়োটা বিটস থাকবে ইনশাআল্লাহ। আর আমার সাথে কিন্তু আব্দুল গাফার ভাই রেডি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, কে বসছো ভাই, কেমন আছেন? আছি আমি আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন আপনি? জি আছি আলহামদুলিল্লাহ ভালো ভাই। আমার ভিউয়ার্স ভাইরা কেমন আছেন ভাই, সবাই জানান, লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করেন। আচ্ছা, লাইক কমেন্ট শেয়ার লাগবো গাফার ভাই, আপনার লাগবো? আমার লাগে, আমার দরকার, লাইক দরকার, শেয়ার দরকার, কমেন্টস দরকার। জি ভাই, গাফার ভাইয়ের প্রয়োজন আছে, দিয়ে দিয়ে আজকে বেশি বেশি। ওকে, আজকে বেশি বেশি লাইক। কে কি গাড়িগুলো চাচ্ছেন জানান। মানিক ভাইকে ধন্যবাদ, রাকিব ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর বছর প্রায় কিন্তু শেষ পর্যায়ে, বড় ভাই বছর শেষে কি কিছু নাই আজকে অফার টফার? বছর শেষে অফার তো অবশ্যই আছে, আমরা চিন্তা ভাবনা করতেছি, কিন্তু আজকে একটু আনপ্রিপেয়ার ভাবে আমরা আসছি। ইনশাল্লাহ আগামী লাইভে, আগামী শনিবারের রাত্রে ইনশাল্লাহ লাইভে বিজয়ের বিশেষ এক অফার দেব আল্লাহ যদি বাঁচায়। তাহলে এই বছর পাবো তো? জি ইনশাল্লাহ, আগামী শনিবার, আগামী শনিবারে, শনিবার না রবিবার, শনিবারের রাত্রে দিব, রবিবার আবার একটু বাইরে যাবো আমি, শনিবারের রাত্রে ইনশাল্লাহ। ভাইয়ের ঘটনা হয়েছে রবিবার, আমার লাইভ হবে শনিবার। আচ্ছা, ওকে কামরুল ভাই থ্যাংকস, রোবেল মাহবুব ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ। আচ্ছা, আজকে মোটামুটি কিছু বড় বড় গাড়ি দেখলাম পিছনে, বড় ভাই। হ্যাঁ ভাই, মোটামুটি গাড়ি আমার তো মোটামুটি শোরুমে গাড়ি মোটামুটি হাউসফুল, হাউসফুল আর কোনো ইয়ে নেই। আর দুই সাইডে যায় গ্যারেজে আছে, এগুলি আইলে আর শোরুমে রাখার জায়গা নেই, মোটামুটি বাইরে রাখতেই হবে। তো ইনশাল্লাহ খুব বছর শেষ, আমরাও কম দামে গাড়ি দেওয়ার চেষ্টা করবো, বিশেষ অফার, বিজয়ের মাসে বিশেষ অফার। আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো আছি, সবাই সাপোর্ট দিতে থাকেন। চাঁদপুর কার হাউস আজকে আমরা 2,30,000 থেকে শুরু করে আমরা 25 লাখ পর্যন্ত গাড়ি দেখাবো আজকে। 2,30,000 থেকে, 2,30,000 থেকে শুরু, শুরু করে এবং 25 লক্ষ টাকার জানাবেন। আর সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, প্লিজ লাইভটা একটা করে লাইক দিয়ে দিন, একটা করে শেয়ার দিয়ে দিন। টাকা পয়সা চাই না, কিছু চাই না, কি ভাই? জি ভাই, লাইক চাই, শেয়ার, ভালোবাসা, ভালোবাসা চাই। ওকে, আমরা এই পাশে থেকে শুরু করব, মোটামুটি আজকে কম বাজে থেকে, এর আগে শুরু করছি বেশি বাজে থেকে, আজকে কম বাজে থেকে শুরু করি, আজকে এখান থেকে শুরু করি, লাল দিয়া শুরু, লাল দিয়া শুরু করি ইনশাআল্লাহ। সবাই শেয়ার দিতে থাকেন, আপনারা জয়েন হতে থাকেন, আমরা গাড়িগুলো দেখা শুরু করে দিলাম। ওকে, আলামিন ভাই আসসালামু আলাইকুম, বলেন ভাই আজকে এটা দিয়ে শুরু করি। আর শুরু করেন, নিশান সানি, নিশান সানি 2004 এর মডেল, 4 এর রেজিস্ট্রেশন, 4 এর মডেল, 4 এর রেজিস্ট্রেশন, জি, পেপারস 2424 কমপ্লিট, 1331 সিসি সিএনজি এসি সবকিছু কমপ্লিট করা আছে। আচ্ছা, রেড ওয়াইন কালার, ভিতরে বিস্কিট। আয়ুব ভাই ওমান থেকে, ভাইকে ধন্যবাদ, প্লিজ লাইভটা শেয়ার দিবেন। আফজাল হোসেন ভাই, গাড়ি লাগবে, থাকেন ভাই লাইভটা দেখতে থাকেন, কোন গাড়িটা আপনার লাগবে শুধুমাত্র কমেন্টস করবেন, আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো প্রাইসটা একটু রিজনেবল করে দেওয়ার জন্য। ভাই একটু চাপাচাপি করে, ওকে,
নিশান সানি পেপারস আপডেট জি পেপারস সিএনজি তে কনভার্ট করা সিএনজি কনভার্ট করা আচ্ছা 22 সিরিয়াল জি আচ্ছা পেপারস আপ টু ডেট পেপারস আপ টু ডেট ওকে কোন অ্যাক্সিডেন্ট আছে আপনার না ভাই কোন অ্যাক্সিডেন্টাল হিস্টরি নেই ভাই আচ্ছা চাকপুর কার হাউসে কোন অ্যাক্সিডেন্টাল হিস্টরি वाला গাড়ি কোন খোলাকাটা মাইর वाला গাড়ি এখানে পাওয়া যায় না এবং পাস পার্টি ছাড়া কোনো গাড়ি নাই এখানে 100% ফার্স্ট পার্টি হইতেইব আচ্ছা আজকে হাইস থাকবে ভাই হ্যাঁ অবশ্যই হাইস থাকবে আর ভাই বলতেছে আফজাল শর্মা ভাই বলতেছে চাঁদপুর কার হাউস থেকে আমরা একটা হাইস দিব ইনশাআল্লাহ আছে হাইস আছে আমরা হাইস দেখাবো ইনশাআল্লাহ আচ্ছা তো এটা হচ্ছে 4 এর মডেল 4 এর রেজিস্ট্রেশন পেপার 2424 পেপার 2424 কমপ্লিট 1331 সিসি সিএনজি এসি সবকিছু কমপ্লিট করা আছে মাত্র 5,95,000 মাত্র 5,95,000 টাকা পেপারস অলকে জি আচ্ছা আবার নিশান সানি তারপরে আবার নিশান সুপার সেলুন আচ্ছা নিশান সুপার সেলুন 2003 এর মডেল 8 এর রেজিস্ট্রেশন পেপারস 2424 কমপ্লিট এটা কিন্তু 1500 সিসি ভাই 1500 সিসি 1500 সিসি বাইরে ব্ল্যাক ভিতরে বিস্কিট আরাফাত ইয়াসিন ভাই মালয়েশিয়া থেকে ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম লিপু ভাই মালয়েশিয়া থেকে দেখতেছেন ভাইজান আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন ওকে আলামিন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আচ্ছা এটা পেপারস আপডেট 1500 সিসি এটা পেপারস আপডেট 1500 সিসি ভাই সিএনজি এসি কমপ্লিট করা আছে ভাই অল অপশন অটো অল অপশন অটো আচ্ছা নূর ইসলাম ভাই আমার রাশ চাচ্ছে রাশ আজকে থাকবে ভাই না আজকে রাশ শেষ হয়ে গেছে ভাই রাশ শেষ হয়ে গেছে ওকে এটা সামনে পিছনে গ্লাস অরিজিনাল তাই না ভাই অরিজিনাল সামনে পিছনে গ্লাস অরিজিনাল ভাই আচ্ছা এটা দাম কত দিচ্ছেন আজকে ভাই এটার দাম হচ্ছে মাত্র 6,00,000 টাকা ভাই 6,00,000 টাকা ফিক্সড ফিক্সড না বাইরে আসলে ইনশাআল্লাহ একটু কম বেশ করে দেব মনে মোটামুটি অলমোস্ট ফিক্সড 6,00,000 টাকা পেপারস ওকে পেপারস ওকে এসি ওকে সিএনজি ওকে জি নিশান সানি 1500 সিসির গাড়ি কিন্তু ভাই খুব রিয়ার গাড়ি ভাই খুব কম মানে খুব কম 1600 সিসি দেই বেশি তো ওই হিসাবে একটা আনছি আমি ভাই আর 6,00,000 টাকা 6,00,000 টাকা 1500 সিসির একটা গাড়ি ওকে আরাফাত ইয়াসিন ভাই হাইস আছে ভাই প্লিজ থাকেন আমাদের সাথে তারপর একটা আপডেট গাড়ি দেখামু কম দামি ভাই আচ্ছা কাতারে ভাই ধন্যবাদ টয়োটা এসএস করোনা যেটা সিলেক্ট সেলুন করোনা বলে 92 এর মডেল 97 এর রেজিস্ট্রেশন পেপারস 2424 কমপ্লিট 1500 সিসি সিএনজি এসি টিভি ব্যাক ক্যামেরা মনিটর এভরিথিং সবকিছু কমপ্লিট ভাই আচ্ছা আমরা কিন্তু কিছু কিছু গাড়ি থাকবে যারা 50% লোনে নিতে পারবেন 50% কিস্তিতে গাড়ি নিতে পারবেন আমরা সেই গাড়িগুলো ইনশাআল্লাহ আপনাদের দেখাবো শুধু আমাদের সাথে থাকতে হবে আর কে কোন গাড়িটা কিস্তিতে নিতে চাচ্ছেন কমেন্টে জানাবেন জি আচ্ছা প্রোভাইস সাকসেস হবে ভাইয়া হ্যাঁ আছে আছে সাকসেস সাকসেস হবে ভাই থাকেন আপনি আমাদের সাথে নুরুলিজা ভাই আফজাল হোসেন ভাই সাকিব ভাই কেও ধন্যবাদ জানাচ্ছি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন জানাবেন আচ্ছা এটা পেপারস আপডেট ভাই পেপারস 2424 কমপ্লিট ভাই অল আপডেট এবং অল অপশন অটো অল অপশন অটো জি আচ্ছা সিএনজি করা আছে সিএনজি করা আছে ভাই সিসি 1500 সিসি 1500 ফাইনাল প্রাইস ফাইনাল প্রাইস মাত্র 2,95,000 2,95,000 2,95 জি 2,95 ওকে তারপরে সস্তা একটা 7 সিটার গাড়ি দেখাবো ভাই আচ্ছা টয়োটা এভেঞ্জার টয়োটা এভেঞ্জার জি টয়োটা এভেঞ্জার 2007 এর মডেল 8 এর রেজিস্ট্রেশন এটা কালারটা কিন্তু অসাধারণ জি ভাই চট্টগ্রাম থেকে ভাইকে ধন্যবাদ শাহিন রানা ভাই রানী ভাইকে লাভ 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 আপনারও লাভ বেশি বেশি লাভ আপনার প্রতি ওকে ভিতরে বিস্কুট 7 সিটার গাড়ি দেখাচ্ছি ভাই সিসি কত এটা সিসি 1331 ভাই 1331 সিসি জি সিএনজি এলপি এলপিজি করা আছে ভাই এলপিজি এলপিজি ভাই এটা এলপিজি করা এলপিজি করা জি এলপিজি করা আচ্ছা এলপিজি করা আছে দেখেন এলপিজি করা প্রবক্স নাইকা ভাইয়া আশরাফুল ইসলাম চৌধুরী নুসাদ খান নুসাদ খান ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জানাবেন ওকে পেপারস ওকে এভেঞ্জার 7 সিটার এভেঞ্জার যারা চাচ্ছেন এই জায়গা দেখেন যে যেখান থেকে লাইভে জয়েন করেছেন সবাইকে ধন্যবাদ রাজীব হোসেন ভাই কেমন আছেন এস কে আকাশ আহমেদ ভাই ভাইকে ধন্যবাদ সবার প্রতি লাভ এবং ভালোবাসা বেশি বেশি থাকবে ইনশাল্লাহ সবাই সাপোর্ট দিতে থাকেন লাইক দিতে থাকেন প্রত্যেকে লাইক শেয়ার দিতে থাকেন আজকে বেশ কিছু গাড়ি থাকবে যে গাড়িগুলো অ্যাভেলেবেল নিতে গেলে আপনাদেরকে একটু ক্যারি করতে কস্টিং একটু বেশি হয়ে যায় টাফ হয়ে যায় ওই গাড়িগুলো আপনারা কিন্তু আস্তে কিস্তিতে নেওয়ার সুযোগ পাচ্ছেন চাঁদপুর কার হাউস থেকে বড় বড় গাড়িগুলো আপনারা চাঁদপুর কার হাউস থেকে কিস্তি নিতে পারে এই গাড়ি কি কিস্তি দেওয়ার ফ্যাসিলিটি পাবে ভাই না এটা কিস্তিতে না এটা ক্যাশে নিতে হবে ভাই আচ্ছা এক্স কোলা চাচ্ছে এক্স কোলা থাকবে ভাইয়া ওই যে আপনি ফিসেই ভাই আর দেখাই দাম না থাক পরে দেখামু রাজীব হোসেন ভাই থাকেন আপনি আমাদের সাথে আব্দুর রহিম ভাই আপনি আমাদের সাথে থাকেন এক্স কোলা থাকবে ইনশাআল্লাহ আলামিন ভাই অ্যাভেঞ্জারা কিস্তিতে হবে ভাই প্রশ্ন করে নাইছে আমার মতো জি না এটা ক্যাশে এটা তবে বিশেষ মূল্য ছাড় আছে ভাই
আচ্ছা আমি ভালো আছি এক্স দোয়া হবে হ্যাঁ ভাই সাকিব ভাই এক্স দোয়া হবে নিশান সানিটার ডাউন পেমেন্ট কত দিতে হবে নিশান সানিটা ডাউন পেমেন্ট সিস্টেম এগুলো এই গাড়িগুলো ডাউন পেমেন্টে নাই এগুলো নগদ নগদ ক্যাশ মানে ক্যাশ প্রাইজে সেল হবে আচ্ছা হাইস আছে ভাই আরামে দিয়েছেন ভাই হাইস থাকবে ইনশাআল্লাহ থাকেন আপনি আমাদের সাথে আছি রাজীব আছি আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই অ্যাভেঞ্জারটা বলে দেন টয়োটা অ্যাভেঞ্জার 2007 এর মডেল 8 এর রেজিস্ট্রেশন পেপার 2424 কমপ্লিট 1331 সিসি আপনার অল অপশন অটো এলপিজি এলপিজি করা আছে গাড়িটার দাম মাত্র 950000 টাকা 950000 টাকা 950 প্রাইস কিন্তু ফিক্সড না ফিক্সড না ভাই কোন প্রাইসই ফিক্সড না যেটা ফিক্সড ওটা আমরা বলে দিব ইনশাআল্লাহ ওকে আচ্ছা এরও থাকছে কেমি জিপ সুজুকি ওয়াগনার ভাই নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বাস স্ট্যান্ড নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বাস স্ট্যান্ড চাঁদপুর কার হাউস নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বাস স্ট্যান্ড চাঁদপুর কার হাউস যারা বড় গাড়িগুলো কিস্তিতে নিতে চান একটু ফোন দিয়ে জেনে নিবেন বিস্তারিত ওকে জিপ জিপ চাচ্ছে আমার একবার মোহাম্মদ হাকিম ভাই কোথা থেকে লাইভে আছেন অবশ্যই জানাবেন কেমি জিপ দেখাবো 2010 এর মডেলের গাড়ি মাত্র 320000 10 এর মডেলের গাড়ি মাত্র 320000 320000 320000 আচ্ছা সুজুকি ওয়াগনার 2010 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন পেপার 2425 কমপ্লিট 1100 সিসি সিএনজি এসি সবকিছু কমপ্লিট করা আছে ভাই ওকে সবাই কিন্তু লাইভটা শেয়ার দিবেন সবাই লাইভটা শেয়ার দিয়ে রাখেন চাঁদপুর কার হাউস থেকে আমরা অলরেডি আছি আপনাদের সাথে সৌদি আরব থেকে মোহাম্মদ হাকিম ভাই লাইভটা শেয়ার দিয়ে রাখবেন ওকে 10 এর মডেলের গাড়ি 3 লক্ষ কত টাকা আজকে 320000 ভাই 320 জি 10 এর মডেলের গাড়ি 10 এর মডেলের গাড়ি মাত্র 320000 আচ্ছা ওকে পেপারস আপডেট পেপারস 2425 কমপ্লিট ভাই 2425 পেপারস কমপ্লিট 10 এর মডেলের গাড়ি 320000 ভাই 320000 টাকা ওকে 320000 320 ওকে আচ্ছা এবার সাকসিড যে বাইরে সাকসিড ছিলেন সাকসিড 2004 এর মডেল 7 রেজিস্ট্রেশন 4 এর মডেল 7 রেজিস্ট্রেশন জি পেপারস 2424 কমপ্লিট 1500 সিসি সিএনজি এসি সবকিছু কমপ্লিট করা আছে ভাই সিএনজি এসি অল ওকে জি আচ্ছা আনসার আনসার ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভাইকে ধন্যবাদ এই হচ্ছে ভিতর ইন্টেরিয়র সিসি কত ভাই 1500 ভাই 1500 1500 সিসি 1500 সিসি ওকে পেপারস আপডেট পেপারস আপডেট ভাই 21 সিরিয়াল টিপি ব্যাক ক্যামেরা ওকে আছে আচ্ছা নিশান স্যার মাত্র মাত্র 740000 ভাই মাত্র 740000 740000 জি আসেন এবার একটা জিপ গাড়ি দেখামু 7 সিটের একটা জিপ গাড়ি ভাই 7 সিটের জিপ জি মাহিন্দ্রা ভাই মাহিন্দ্রা নবো স্পোর্টস N6 আচ্ছা 2017 এর মডেল 17 তে রেজিস্ট্রেশন পেপারস 2425 কমপ্লিট 1500 সিসি ডিজেল ড্রাইভ অল অপশন অটো এবং 7 সিট ভাই অল অপশন অটো 7 সিট অল অপশন অটো সিএনজি এলপিজি কিছু করা আছে ভাই না এটা ডিজেল কার ড্রাইভ ভাই ডিজেল ডিজেল ড্রাইভ 7 সিট 7 সিটের গাড়ি জি আচ্ছা পেপারস আপডেট পেপারস 2425 কমপ্লিট ভাই 24 এবং 25 এটা দাম কত দিবেন ভাই এবং সামনে পিছে যা আছে এ টু জেড সমস্ত কিছু সব অরিজিনাল আব্দুল গাফর ভাই মাত্র 1080000 দামাগা 1080000 তারপরও বাইরে আসলে ইনশাআল্লাহ কমায় রাখবো আমি ভাই আচ্ছা এবার দেব কি তারপর নিশান জয় না জনয়ে ভাই জনয়ে জনয়ে A380 সানরূপলা একটা জিপ গাড়ি ভাই সানরূপ শো হয় না জি 2013 এর মডেল 14 রেজিস্ট্রেশন পেপারস 2424 কমপ্লিট 1800 সিসি এটা র‍্যাপ 4 এর ইঞ্জিন লাগানো আছে টয়োটা র‍্যাপ 4 এর ইঞ্জিন লাগানো অকটেন ড্রাইভ ভাই পেপারস আপডেট পেপারস আপডেট অকটেন ড্রাইভ অকটেন অকটেন ড্রাইভ আচ্ছা অকটেন ড্রাইভ এবং সানরূপ আছে ভাই এর সিসি কত ভাই এটা 1800 সিসি ভাই 1800 সিসি 1800 সিসি ভিতরে বিস্কিট বাইরে ব্ল্যাক ভিতরে আছে বিস্কিট প্লাস ব্ল্যাক জি একটু সানরূপটা দেখাই দেন ভাই এই যে সানরূপ আছে এটা কাজ করে অ্যাক্টিভ আছে ভাই হ্যাঁ 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 অ্যাক্টিভ আছে ভাই ওকে এটা দাম কত দিচ্ছেন ভাই আজকে এটার দাম মাত্র আব্দুল গফর ভাই 1,70,000 ফাইনাল 1,70,000 তারপরে আসলে ডিসকাউন্ট করবো ইনশাআল্লাহ 1,70,000 1,70,000 আচ্ছা বিল্লাল হোসেন ভাই সুজুকি গাড়িটা সুজুকি দেখাইছি হ্যাঁ ওই যে সুজুকি ওয়াগনার 2010 এর মডেল যেটা দেখাইছি আচ্ছা 3,20,000 দিছি না ওইটা জি 3,20,000 দাও হয়েছে ভাই প্রাইসটা আপনি ফোন দেন প্রাইসের ব্যাপারে টয়োটা রাম 2000 এর মডেল 2003 এর রেজিস্ট্রেশন পেপারস 2424 কমপ্লিট 1500 সিসি সিএনজি এসি টিভি ব্যাক ক্যামেরা মনিটর এভরিথিং সবকিছু কমপ্লিট করা আছে এটা গিয়ার কি ভাই অটো না ম্যানুয়াল অল অপশন অটো ভাই আচ্ছা সিসি সিসি 1500 ভাই 1500 সিসি 1500 সিসি অল অপশন অটো 1500 সিসি অল অপশন অটো অটো সিএনজি করা আছে সিএনজি করা আছে সিএনজি করা সবাই লাইভটা শেয়ার দেন তো আনসার ভাই মুমিন ভাই হাই সুপার জিএল আছে হ্যাঁ ভাই তিনের মডেল হবে কিনা জানি না
হাই স্যার স্যার ভাই একটু থাকেন আমাদের সাথে বিলাল হোসেন ভাই আপনি প্রাইজের ব্যাপারে ফোন দিতে পারেন আহমেদ সুমন ভাই সুমন ভাই আপনি প্লিজ ফোন দিবেন আচ্ছা যে যেখান থেকে লাইভে জয়েন করেছে সবাইকে ধন্যবাদ সবাই লাইভটা শেয়ার দিয়ে রাখেন আমরা চাঁদপুর কার হাউস আছি নারায়ণগঞ্জ সাইডবোর্ড মাহমুদপুর বাস স্ট্যান্ড জি ওকে এই গাড়িটার প্রাইস কত দিচ্ছেন ভাইয়া এই গাড়িটার প্রাইস হতেছে মাত্র 5,90,000 ভাই ফাইনাল 5,90,000 5,90,000 টাকা আছে চাওয়া দাম আসলে দাম কমাই দিবেন জি তারপর হচ্ছে টয়োটা 20 টয়োটা 20 যাদের ছোট গাড়ি দরকার তাদের জন্য টয়োটা 20 2010 এর মডেল 15 রেজিস্ট্রেশন আচ্ছা পিন্টু ভাই আমরা সুজুকি দেখাবো সুজুকি কিন্তু পেপার 24-25 পেপারস আপডেট পেপার 24+25 দাম দেওয়া হয়েছে 3,20,000 3,20,000 ওকে মানিক ভাই ওয়ালাইকুম আসসালাম মানিক ভাই ভালো আছে আপনি কেমন আছেন জানাবেন ওকে এটা হচ্ছে 20 ভাই সিএনজি গ্যাস করা আছে কিছু না ভাই এটা অকটেন টাইপ ভাই 1000 সিসি 20 2010 এর মডেল ভাই একটু সামনে আসেন এটা পুশ স্টার্ট কিন্তু ভাই পুশ স্টার্ট এটা পুশ পুশটা একটু দেখাই দেই অল অপশন অটো পুশ স্টার্ট অল অপশন অটো পুশ স্টার্ট জি 2010 এর মডেল 15 রেজিস্ট্রেশন পেপার 24-25 পেপার 24-25 কমপ্লিট পুশ স্টার্ট 24-25 পেপার 24-25 কমপ্লিট 1000 সিসি টিভি ব্যাক ক্যামেরা সবকিছু কমপ্লিট করা আছে অল অটো এটা দাম কত দিতেছেন ভাই মাত্র 9 লক্ষ টাকা 9 লক্ষ টাকা মাত্র 9 লক্ষ টাকা 9 লক্ষ টাকা পেপার সুকে 24-25 9 লক্ষ টাকা তারপর আরেকটা গাড়ি দেখাইতেছি টয়োটা কর্সা টয়োটা কর্সা জি 95 এর মডেল 2001 এর রেজিস্ট্রেশন পেপার 24-25 কমপ্লিট 1331 সিসি সালেক হাওলাদার আব্দুর রহমান ভাইকে ধন্যবাদ সিএনজি এসি সবকিছু কমপ্লিট করা আছে এই যে আবার স্পয়লার লাগানো আছে ডাবল স্পয়লার লাগানো ভাই করলা আছে এক্স করলা আছে প্লিজ থাকবেন আমাদের সাথে এক্স করলা হবে থাকেন আপনি আমাদের সাথে থাকেন যে যেখান থেকে আমাদের সাথে লাইভে জয়েন করেছে সবাইকে ধন্যবাদ অল অপশন অটো অল অপশন অটো এসি ইঞ্জিন গিয়ার ভালো আছে ভাই সব কিছু কমপ্লিট করা আছে ভাই পাল কালার বডি কিট করা মডি ভাই কিট করা জি দাম কত ভাই মাত্র 4,20,000 4,20,000 4,20,000 4,20,000 4,10,000 4,00,000 4,00,000 আচ্ছা টয়োটা কেআর 42 2003 এর মডেল 9 রেজিস্ট্রেশন 3 এর মডেল 9 রেজিস্ট্রেশন আচ্ছা পেপার 24-24 কমপ্লিট 1800 সিসি সিএনজি এসি টিভি ব্যাক ক্যামেরা সবকিছু কমপ্লিট করা আছে এটা ওসানা নিসা ভাই এটা স্ট্যান্ডার্ড রূপ নিসা ফ্লোর ভাই ওসানা নিসা নিসা ভাই নিসা নিসা আচ্ছা এটা হচ্ছে নিসা ফ্লোর স্ট্যান্ডার্ড ফ্লোর আচ্ছা ওকে সুমন মোল্লা ভাইকে ধন্যবাদ আওলাদ শেখ সিলেট থেকে থ্যাংক ইউ ভেরি মাচ এটা সিএনজি করা আছে ভাই সিএনজি করা আছে ভাই আহমেদ সুমন ভাইকে ধন্যবাদ আচ্ছা 9,20,000 9,00,000 জি আজকে স্ট্যান্ডার্ড মডেল 9 লক্ষ জি তারপরে টয়োটা টাউনস নোয়া 2010 এর মডেল 16 তে রেজিস্ট্রেশন পেপার 24-24 কমপ্লিট 1500 সিসি সিএনজি এসি টিভি ব্যাক ক্যামেরা এভরিথিং সবকিছু কমপ্লিট করা আছে ভাই সব কমপ্লিট সবকিছু কমপ্লিট করা সিএনজি করা সিএনজি করা আচ্ছা জাহিদ সাদিক ভাই মনে মাঝে মাঝে হারায় যান সাদিক ভাই কেমন আছেন জানাবেন মানিক ভাই আলহামদুলিল্লাহ ভাই জান আমি কাতার থেকে দেখতে থ্যাংক ইউ ভেরি মাচ ভাই মিরপুর থেকে আমার জাহিদ ভাই সহ যারা আমাদের সাথে আছেন সবাই লাইভটা শেয়ার দিয়ে রাখেন আলামিন ভাই কোথা থেকে দুবাই থেকে আছেন আলামিন ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই প্লিজ লাইভটা সাপোর্ট দিতে থাকেন লাইক দিতে থাকেন আমার চাঁদপুর কার হাউস আছি নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বাস স্ট্যান্ড অনলি 50% ডাউন পেমেন্টে গাড়ি নেওয়ার ফেসিলিটিও কিন্তু পেয়ে যাচ্ছেন কোন কোন গাড়িগুলোতে আপনারা 50% ডাউন পেমেন্টে গাড়ি নিতে পারবেন আমরা সেগুলো ইনশাল্লাহ বলে দেওয়ার চেষ্টা করবো এবং কিস্তিতে নিতে হলে কি কি প্রয়োজন ডকুমেন্টস হিসেবে লাগবে সেটিও আপনারা ফোন দিয়ে জেনে নিতে পারবেন ওকে আচ্ছা এটা মডেল হচ্ছে 10 এর মডেল 16 তে রেজিস্ট্রেশন 2010 এর মডেল 16 তে রেজিস্ট্রেশন পেপার 24-24 কমপ্লিট 1500 সিসি সিএনজি এসি সবকিছু কমপ্লিট করা আছে একবার ছোট করে 6,50,000 6,50,000 জি ওকে 6,50,000 এবার নোয়া আবার এক্সপো আমরা কিন্তু এবারে প্রচুর গাড়ি আছে হিউজ পরিমাণ কালেকশন 2002 এর মডেল থাকি থাকেন আমাদের সাথে আর যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্নগুলো কমেন্টে করে দিবেন ওকে বাই বাই লাইট হাউস থ্যাঙ্কস আমার সুমন ভাই চারের মডেল হবে কি ভাই চারের মডেল হবে আপনি এক্সকোলা হবে মডেলটা বলতে পারতেছি না বাট এক্সকোলা পেয়ে যাবেন এটা মডেল কত ভাইয়া
এটা হচ্ছে এক্সনোয়া 2002 এর মডেল 2005 এর রেজিস্ট্রেশন পেপারস 24 কমপ্লিট 2000 সিসি অক্টেন অক্সিজেন সিএনজি কমপ্লিট করা আছে ভাই আচ্ছা মিরাজ ভাই ওয়ালাইকুম আসসালাম মিরাজ ভাই কোথা থেকে আমাদের সাথে আবেদন করেছেন জানাবেন সানরূপ পুনরূপ সব আছে ভাই সানরূপ পুনরূপ সব সব আছে সানরূপ পুনরূপ সবই আছে আচ্ছা সানরূপ পুনরূপ সহ একটা নোয়া পাইছি আমরা সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন অ্যান্ড্রয়েড টিভিও আছে ভাই দাম কত বড় ভাই 11,80,000 মানি না আন্দোলন করতে দাবি আদায় করতে 11,70,000 11,70,000 জি 11,70,000 আচ্ছা বাইরে কিন্তু তারপরে ভাই জি দুম দিয়েন না করতাছে কিন্তু কঠিন দুম দিয়েন না তারপরে টয়োটা এক্সনোয়া 2003 এর মডেল সাথে রেজিস্ট্রেশন পেপার 24 কমপ্লিট 2000 সিসি সিএনজি এসি সবকিছু কমপ্লিট করা আছে নতুন সিট কভার লাগানো বাইরে ব্ল্যাক ভিতরে বিস্কিট আচ্ছা সাইফুল ভাই আমরা নারায়ণগঞ্জ সাইফুল মাহমুদপুর আছি এবং শামীম আহমেদ ভাই ভাইকে ধন্যবাদ জানাচ্ছি সবকিছু ঠিকঠাক মতো আপনারা দেখতে পাচ্ছেন কিনা সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা আমাদেরকে একটু কমেন্টে জানান আর সবাইকে ধন্যবাদ যারা জয়েন করেছেন সবাইকে ধন্যবাদ কে কি গাড়িগুলো চাচ্ছেন কমেন্ট বক্সে জানাবেন ওকে টয়োটা প্লাস হবে না ভাইয়া না রুকনুজ্জামান সুমন ভাইকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা এটা মডেল কত ভাইয়া এটার মডেল হচ্ছে 2003 রেজিস্ট্রেশন 2007 পেপারস 24 কমপ্লিট 2000 সিসি সিএনজি এসি টিভি ব্যাক ক্যামেরা এই গাড়িগুলো কি কিস্তিতে দিতে পারবে না হ্যাঁ ভাই এইগুলো কিস্তিতে হবে না ভাই ওই দুটো হবে না ভাই এখান থেকে শুরু শেষ পর্যন্ত এটা হবে এটা হবে হ্যাঁ এটা হবে এটা কিস্তিতে হবে ওটা হবে না ভাই আচ্ছা এটা হবে এটা ডাউন পেমেন্টে নিতে পারবো আচ্ছা 50% জি 12,00,000 6,00,000 12,00,000 হইতো মানে 6,00,000 দিব 6,00,000 নগদ বাকিতে এটা মাত্র 6,00,000 টাকা ডাউন পেমেন্ট দিলে গাড়িটা নিতে পারবো ওইটা তো বলতেই জি মাত্র 6,00,000 টাকা 6,00,000 টাকা নিয়ে গেছিগা 6,00,000 টাকা দিবেন নোয়া নিয়ে যাবেন কাজ সাথে 18টা কিস্তি দিয়ে দিবেন সাথে 18টা কিস্তি জি তারপর আছে এক্সনোয়া 2005 এর মডেল সাথে রেজিস্ট্রেশন পেপার 24-25 কমপ্লিট 2000 সিসি অক্টেন সিএনজি সবকিছু কমপ্লিট করা আছে বাইরে পাল কালার ভিতরে ব্ল্যাক অল অপশন অটো ভাই এটার ভিতরে কিস্তি আছে এটার ভিতরে কিস্তি আছে ভাই 50% আচ্ছা লেদার সিট লেদার জেনুইন লেদার ভাই আচ্ছা মানিক ভাই থ্যাঙ্কস মানিক ভাই জন্য নিশান ব্লুবার্ড তো আছে ভাই আছে ভাই থাকেন সাইফুল ভাই সব সবাইকে ধন্যবাদ সবাই বলতেছে ঠিক আছে সাউন্ড টাউন সব কিছু ঠিক আছে লাইক দিতে থাকেন খালি এখন লাইক আর শেয়ার দেন কে কে লাইক দিয়েছেন শেয়ার দিয়েছেন 13,80,000 তার মানে 7,00,000 এটা 130 লিটার সিএনজি করা ভাই 130 হ ভাই দেখেন জান না টালকি জান না বিসমিল্লাহ গয়া দেন বিসমিল্লাহ দেন আলগে দেখেন আমার মাথা ব্যথা না একলো আর বাবা রে বাবা 130 এটা 130 আবার ভিতরে একটা আছে হ্যাঁ আবার ভিতরেও একটা আছে ভাই ভিতর আছে বাচ্চা একটা আছে ভাই আচ্ছা ভিতরে একটা লাগে আছে ঘটনা কিন্তু মারাত্মক ওকে ফুল পেট ফুল সিলিং এর হাই স্পাইসি আজকে চাপ করে একবার গ্যাস লইলে নন স্টপ 2-3 দিন যাইবো ভাই আচ্ছা দেখেন এটা মডেল হচ্ছে 2009 রেজিস্ট্রেশন 2015 ষোলো করা কত মাত্র 19,80,000 জি 50% ডাউন পেমেন্ট দিয়ে এটা নিতে পারবেন জি অনলি 50% ডাউন পেমেন্ট দিলেই কিন্তু ওই হাই স্টোন নিতে পারবেন ওকে 10,00,000 এর আশেপাশে হইলে গাড়িটা নিতে পারবো 10,00,000 টাকা আশেপাশে হাই আচ্ছা এরপর নিশান তারপরে হচ্ছে এটা হচ্ছে চেরি ভাই চেরি র‍্যাপ 4 চেরি র‍্যাপ 4 জি
2009 মডেল 12 রেজিস্ট্রেশন পেপারস 2425 কমপ্লিট 2000 সিসি আচ্ছা সিএনজি এসি সবকিছু কমপ্লিট করা আছে ভাই তেলে না গ্যাসে ভাই কোনটা ভাই এটা তেলে চলে না গ্যাসে চলে এটা গ্যাসে ভাই গ্যাসও চলে তেলও চলে ভাই বোতল দি কালো বোতল কালা হইলে সব এলপিজি হয় না ভাই আবার সব সাদা বোতলে সিএনজি হয় না এলপিজি হয় আচ্ছা এটা সিএনজি করা আছে এটা সিএনজি করা আছে আবার সানরুফ সানরুফও আছে ভাই বা সানরুফ আছে সানরুফও আছে আচ্ছা সানরুফ সহ ফুড স্টেপ ওই যে ভাই দেখেন চেরি জিপ চেরি জিপ সানরুফ আছে ভাই সানরুফটা দেখাই দিন এই যে সানরুফ আচ্ছা এটা দাম আজকে কত পড়বে ভাই এটা দাম পড়ব 1150 ফাইনাল 1150 এ কিস্তি দিব মিলে কিস্তি তো দিয়ে দেব না পর ভাই কিস্তি দিব জি আচ্ছা এটা দেব না এটা তারপর হচ্ছে টাটা ইন্ডিগো জি 2015 মডেল 15 রেজিস্ট্রেশন পেপারস 2425 কমপ্লিট 1400 সিসি সব অপশন অটো শুধু গিয়ার ম্যানুয়াল সিএনজি করে না তেলে চলে এটা তেলে ভাই ডিজেল ড্রাইভ তেলে তেলে না হ্যাঁ তেলে ডিজেল ড্রাইভ ভাই সিসি 1000 সিসি 1000 পেপারস কত কত আছে ভাই সিসি 1405 1400 1405 সিসি ভাই এটা প্রাইস কত দিবেন আজকে এটা প্রাইস হচ্ছে 4 লাখ 3 লাখ 90 পেপারস আপডেট 2425 3 লাখ 90 পেপারস আপডেট জি ওকে সবাই শেয়ার দেন লাইক দেন কয়টা ছোট গাড়ি দেখাই ভাই ছোট গাড়ি দেখেন কতগুলো ছোট গাড়ি দেখেন কয়টা ছোট গাড়ি দেখাই কয়টা বিটস 2001 এর মডেল 5 এর রেজিস্ট্রেশন 1 এর মডেল 5 এর রেজিস্ট্রেশন পেপারস 2424 কমপ্লিট 1000 সিসি অকটেন ড্রাইভ অল অপশন অটো ভাই অল অপশন অটো অকটেন ড্রাইভ ভাই কোনো খোলা কাটা মাইন নাই কোনো কিছু নাই ভাই সব কিছু কমপ্লিট করা আছে ভাই আচ্ছা অকটেন ড্রাইভ 1000 সিসি জি অল অপশন অটো টয়োটা বিটস 2001 এর মডেল 5 এর রেজিস্ট্রেশন 1 এর মডেল 5 এর রেজিস্ট্রেশন জি এটা দাম কত দিবেন মাত্র 5 লাখ 90 5 লাখ 90 90 জি তারপর এটা হলো টয়োটা পাসু টয়োটা পাচো 2008 এর মডেল 14 এর রেজিস্ট্রেশন 8 এর মডেল 14 এর রেজিস্ট্রেশন পেপারস 2424 কমপ্লিট 1000 সিসি অকটেন ড্রাইভ অল অপশন অটো অল অপশন অটো অটো এবং অকটেন ড্রাইভ 1000 সিসি আচ্ছা এটা অকটেন ড্রাইভ 1000 সিসি জি টয়োটা পাচো জি মাত্র 7 লাখ 20 7 লাখ 7 লাখ 20 20 জি আচ্ছা 7 লাখ 20 স্টার টয়োটা স্টারলেট রিফ্লেট আচ্ছা রিবন ভাই এক্স নো আমরা দেখাইছি কেন এক্স নো আছে আপনি ফোন দিতে পারেন এক্স নো তিনটা দেখাইছি ভাই তিনটা এক্স নো দেখাইলাম আমরা আচ্ছা স্টারলেট স্টারলেট রিফ্লেট ভাই রিফ্লেট জি 99 এর মডেল সিএনজি সিএনজি এসি সবকিছু কমপ্লিট করা আছে তবে এটা ডেট ফেল ভাই ডেট ফেল ডেট ফেল ডেট ফেল যাদুঘর ডেট ফেল গাড়ি দরকার তার জন্য ভাই ছোট ছোট গাড়ি আছে ভাই আজকে ডেট ফেল কত দেখ কেলন বাচ্চালন আড়াই লাখ দেখ কেলন বাচ্চালন দেখ কেলন বাচ্চালন আড়াই লাখ আড়াই লাখ জি দেখ কেলন বাচ্চালন আড়াই লাখ এইটা ফেল এটাও ফেল দুটোটা দুটোটা একই ভাই আড়াই লাখ জি ওইটা আড়াই লাখ আড়াই লাখ দেখ কেলন বাচ্চালন দেখ কেলন বাচ্চালন আড়াই লাখ তারপর সুযোগ আছে এক্স এক্স করলা এক্স করলার দিকে যাচ্ছি আব্দুর রহমান ভাই মনে হয় এক্স করলা যেতেছেন থাকেন প্লিজ ভাই একটু থাকেন আমরা টাটা ইন্ডিগো 2017 মডেল 18 রেজিস্ট্রেশন তা 5424 কমপ্লিট ডিজেল ড্রাইভ 1405 সিসি বাকি সব অপশন অটো শুধু গিয়ার ম্যানুয়াল আচ্ছা বড় ভাই আমরা সাকসিড দেখাইছি না সাকসিড দেখাই দুইটা দেখাইছি ভাই আরেকটা আলামিন ভাই সাকসিড আছে আরো আছে আরো আছে একটা দেখাবো দেখাইছি আরো আছে থাকেন 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 লাইক দিন শেয়ার দিন মাত্র 4 লাখ 50 4 লাখ 4 লাখ 50 50 জি পেপারস আপডেট জি 4 লাখ 50 50 পেপারস আপডেট তারপর হচ্ছে টয়োটা করোনা প্রিমিয়াম 97 এর মডেল 2002 এর রেজিস্ট্রেশন পেপারস 2424 কমপ্লিট 1600 সিসি সিএনজি এসি সবকিছু কমপ্লিট করা আছে বাইরে পাল ভিতরে ব্ল্যাক বাইরে পাল ভিতরে ব্ল্যাক জি বাইরে পাল ভিতরে ব্ল্যাক অল অপশন অটো অল অপশন অটো এটা দাম কত অল অপশন অটো মাত্র 4 লাখ 90 আচ্ছা 4 লাখ 90 4 লাখ 90 ভাই ওই র‍্যাপফোর দেখালাম র‍্যাপফোরের সিসি কত র‍্যাপফোর 2000 2000 সিসি আরিফ হাসান ভাই এক্সিউ ফিল্ডার নাই এক্সপিলার আছে বলো এক্সপিলার আছে এক্সপিলার আছে জি ওকে নিশান ব্লুবার্ড আছে ভাইয়া থাকেন আবুল বারিক বারিক ভাই থাকেন আচ্ছা তারপর হচ্ছে হুন্ডা গ্রেজ সাকসির আছে ভাইয়া হুন্ডা গ্রেজ 2015 মডেল 16 এর রেজিস্ট্রেশন পেপারস 2424 কমপ্লিট 1500 সিসি অকটেন হাইব্রিড অকটেন প্লাস হাইব্রিড অকটেন প্লাস হাইব্রিড যা কিছু আছে সব কিছু অরিজিনাল ভাই গ্রে কালার সব অরিজিনাল কালার অরিজিনাল কালার অরিজিনাল যা আছে এভরিথিং সব কিছু অরিজিনাল ভাই আচ্ছা সব অরিজিনাল হ্যাঁ ওকে জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর ভাই ফোন দেন নগদ ফোন দেন ভাই ফোন দিলে ফোন ধরার লোক আছে
হ্যাঁ হ্যাঁ আছে আছে ফোন দেন ফোন দেন ফোন দেন ফোন দেন ফোন দেন যার যার দরকার ভাই ফোন দেন যার যার দরকার ফোন দেন ফোন দেন ফোন দেন থাকব না কিন্তু লাইভ শেষ করার পরে থাকব না কোনটা জায়গা কোন সময় বলা যায় বলো হ্যাঁ গাফর ভাই কোন সময় কোনটা জায়গা ভাই কোন বলা যাবে না না সব আজকে দাম কমাই লেছি তো আজকে যেই দাম দিবেন কখন কোনটা জায়গা বলা যায় না ফোন দেন চালু করে ফোন দেন ফোন দাগলে আটকান আচ্ছা বলেন ভাই 15 মডেল 16 তে রেজিস্ট্রেশন মডেল 16 তে রেজিস্ট্রেশন পেপার 2424 কমপ্লিট 15 সিসি অকটেন ড্রাইভ হাইব্রিড অকটেন ড্রাইভ হাইব্রিড মাত্র 18 লাখ টাকা 18 লাখ টাকা জি তারপর একটা প্রিমিও দেখাই দেই প্রিমিও 2010 এর মডেল ভাই একটু সামনে একটু পিছনে যায় সামনেটা একটু দেখেন আচ্ছা শেপটা দেখলে কারোর বুঝার ক্ষমতা নেই এটা যে 10 এর গাড়ি ভাই এটা দেখলেই যে কোনো কেউ দেখলেই কবে 17 18 এর গাড়ি দেখছেন 17 18 এর গাড়ি কেবো ভাই কিন্তু 100% অকটেন ড্রাইভ অনলি অকটেন অনলি অকটেন ভাই অনলি অকটেন ড্রাইভ অনলি অকটেন ড্রাইভ ভাই পাল কালার ভিতরে আছে ব্ল্যাক কালার ভিতরে ব্ল্যাক অরিজিনাল জেনুইন লেদার ভাই পুশ স্টার্ট ভাই পুশ স্টার্ট রাইট ওকে অ্যান্ড্রয়েড মনিটর এবং এসি টাচ মাত্র 88000 কিলোমিটার চলছে ভাই অনলি আচ্ছা কুমিল্লা থেকে থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া এক্স ফিল্ডার দেখেন ভাই থাকেন আপনি আমাদের সাথে দেখাবো ইনশাআল্লাহ প্রিমিয়ার বলে দেন ভাইয়া প্রিমিয়ারটা প্রিমিয়ার যা আছে আমি জানি না আবার অনেক ভাই কমেন্টস করছিল প্রিমিয়ারটা কত 12,75,000 দিলেই দিয়ে দেব কিস্তি দেব ওই তো 12,75,000 দিলেই দিয়ে দেব বাকি দি আস্তে আস্তে জান আরো 1 লাখ ডিসকাউন্ট 11,75,000 এনে দিয়ে দেব 11,75,000 এনে দিয়ে দেব 11,75,000 টাকা হচ্ছে ডাউন পেমেন্ট 11,75,000 আচ্ছা আর কিস্তিতে যদি একবার ক্যাশে নেন তাহলে 23,50,000 23,50,000 তবে সাথে ডিসকাউন্ট তো আছেই 27 থাকবে ডিসকাউন্ট জি আচ্ছা তারপর হচ্ছে টয়োটা এক্সিও 2013 এর মডেল 17 তে রেজিস্ট্রেশন পেপার 2424 কমপ্লিট 1500 সিসি সিএনজি এসি সবকিছু কমপ্লিট করা আছে ভাই আচ্ছা সবকিছু কমপ্লিট করা আছে সিএনজি এসি সব একবারে ওভার ফ্রেশ ভাই গাড়ি নীল আকাশ গুড থ্যাঙ্কস ভাইয়া কেমন আছেন জানেন কোনো কাজ নাই ভাই যা কিছু সব অরিজিনাল কোনো অ্যাক্সিডেন্ট নাই কুমিল্লা থেকে ভাইকে ধন্যবাদ পেজটাতে লাইক ফলো দিয়ে রাখবেন ইনশাআল্লাহ সবাই কোনো কিছুর মধ্যে কোনো ইয়ে নাই ভাই একবারে ফুল ফ্রেশ ভাই গাড়ি ফুল ফ্রেশটা 100% ওভার ফ্রেশ ভাই ওকে এটা সিএনজি করা আছে ভাই এটা সিএনজি করা আছে ভাই এসিটা সিএনজি করা আছে মাত্র 53000 কিলোমিটার চলছে ভাই 53000 হ্যাঁ ভাই ওই যে মিটার দেখেন টোটাল 53000 কিলোমিটার চলছে ভাই আচ্ছা 2013 এর মডেল 17 রেজিস্ট্রেশন এটা আজকে কত এটা এক ভাই খালি আপনি আইনে নিয়ে খালি ব্যবহার করছে এক ডাক্তার ভাই ঢাকা মেডিকেলের আচ্ছা এটার দাম আজকে ছোট কইরা কত এটার দাম আজকে ছোট কইরা 17,80,000 17,80,000 আচ্ছা কিস্তি হবে ভাই জি কিস্তি হবে জি চাইলে যে কোনো ভাই অর্ধেক দিয়ে নিতে পারবে 50% ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবে জি 9 লাখ টাকা দিয়ে নিতে পারবে 9 লক্ষ টাকা দিয়ে নিতে পারবেন আচ্ছা তারপর হচ্ছে এক্স ফিল্ডার টয়োটা এক্স ফিল্ডার 2004 এর মডেল 8 রেজিস্ট্রেশন পেপার 2424 কমপ্লিট 1500 সিসি সিএনজি এসি টিভি ব্যাক ক্যামেরা এভরিথিং সবকিছু কমপ্লিট করা আছে বাইরে সিলভার ভিতরে বিস্কিট এক্স ফিল্ডার কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি নাই ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড অল অপশন অটো এক্স ফিল্ডার চাইছিলেন অনেকেই যারা এক্স ফিল্ডার চাইছিলেন ওই বাইরে কি আমাদের সাথে আছেন কিনা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা একটু আমাদেরকে জানাবেন আর কোন অংশটা ভালোভাবে দেখতে চান ওইটা আমাদেরকে একটু ইনশিওর করবেন ওকে এটা সিএনজি করা আছে ভাইয়া জি সিএনজি করা আছে ভাই আচ্ছা এক্স ফিল্ডার চারের মডেল 8 রেজিস্ট্রেশন নিউ শেপ মাত্র 11,80,000 11,80,000 জি আচ্ছা ভাই আবার রিকোয়েস্ট করছে ভিতরটা একটু দেখান ভিতরটা লন একটু দেখাই দিন এই যে ভিতরটা ভাইয়া সাউন্ড সিস্টেম এসি কমপ্লিট আব্দুল গাফর ভাই সব কিছু কমপ্লিট ভাই সব কমপ্লিট এটা আজকে কত দিলেন ভাই ওটা আজকে দিছে 11,80,000 ভাই কিস্তি হইব চাইলে দিমু সমস্যা নাই দিয়ে দিয়েন কাছে চাইলে আচ্ছা এটা বলে দেন হচ্ছে নিশান বুলুবার শিল্পী হ্যাঁ চাইতেছে আমার ভাই
2006 মডেল 9 রেজিস্ট্রেশন পেপারস 24 25 কমপ্লিট 1500 সিসি সিএনজি এসি সবকিছু কমপ্লিট করা আছে বাইরে সিলভার ভিতরে বিস্কিট এবং উডেন করাও আছে ভাই সামনে সামনে উডেন আছে না জি আচ্ছা এটা সিএনজি তো কনভার্ট করা ভাইয়া এটা সিএনজি কনভার্ট করা সিএনজি তো কনভার্ট আছে হচ্ছে 23 সিরিয়াল জি সামনে পিছনে গ্লাসগুলো অরিজিনাল অরিজিনাল ভাই আচ্ছা পেপারস আপডেট পেপারস আপডেট ভাই পেপারস 24 25 24 25 না হ্যাঁ আরফান আহমেদ আব্দুল ভাই আছে হাইস আছে জি করলা নবীর হোসেন ভাই জি করলা চাইতেছে জি করলা নাই এক্স করলা আছে এক্স করলা আছে এটা দাম কত হবে ভাই এটা দাম পড়ব 11 লাখ 80 11 80 11 80 11 60 11 11 60 তারপর হচ্ছে এক্স করলা 2004 এর মডেল 9 রেজিস্ট্রেশন 4 এর মডেল 9 রেজিস্ট্রেশন 4 এর মডেল 9 রেজিস্ট্রেশন পেপারস 24 24 কমপ্লিট 1500 সিসি অরিজিনাল 1500 সিসি অরিজিনাল অরিজিনাল 1500 সিসি বাইরে সিলভার ভিতরে ব্ল্যাক বাইরে সিলভার ভিতরে ব্ল্যাক বাইরে সিলভার ভিতরে ব্ল্যাক জি অরিজিনাল 1500 সিসি অরিজিনাল তেল গ্যাস কমপ্লিট সব কিছু কমপ্লিট ভাই এসি ইঞ্জিন গিয়ার সব কমপ্লিট সব কিছু কমপ্লিট ভাই ওই যে ডাকা দুইটা মুচ্চা কমপ্লিট সব ডাকটা খুলে রাখছে ভাই এই সব কিছু দুইয়া মুচ্চা আপনি রেডি করে দাও ওই দুইয়া মুচ্চা রেডি করতে হবে হ্যাঁ ওয়াশ পলিশ করে একবারে সব রেডি ওকে পেপারস আপডেট সব আপডেট ভাই এটা দাম কত বড় ভাই আজকে মাত্র 10 লাখ ফাইনাল ফাইনাল 10 লাখ আচ্ছা তারপরে আর সাকসিট 2005 এর মডেল 8 রেজিস্ট্রেশন পেপারস 24 24 কমপ্লিট 1500 সিসি অল অপশন অটো অল অপশন অটো পেপারস আপডেট 1500 সিসি 1500 সিসি মডেল সিসিটিভি ব্যাক ক্যামেরা সবকিছু কমপ্লিট এটা মডেল কত ভাইয়া 2005 5 এর মডেল জি 8 এর রেজিস্ট্রেশন আচ্ছা ভাই ওদে এক্স করলাটা কি কিস্তি তো হবে না ভাই ওটা ক্যাশ প্রাইস ভাই আচ্ছা সাকসিটটা কি অবস্থা ভাই সাকসিট 2005 এর মডেল 8 এর রেজিস্ট্রেশন পেপারস 24 24 কমপ্লিট 1500 সিসি সিএনজি এসি সবকিছু কমপ্লিট করা আছে ভাই মাত্র 7,40,000 7 লাখ 7 লাখ 40 এক্স করলাটা কিস্তিতে দিতে পারলে ভালো জবার এক বাইচার কাছে না ভাই এটা কিস্তিতে হইব না ইনশাল্লাহ আসবো ভাই আর অল্প কয়টা দিন অপেক্ষা করো সব গাড়ি চলে আইব ভাই কিস্তির আওতায় সব গাড়ি কিস্তির আওতায় দিন নিয়ে আমো ভাই এ ভালো করে পরিষ্কার করিস ইনশাল্লাহ এই কি ঘটনাটা কি বড় ভাই ওয়াশ করতে আছে ভাই এই ময়লার মধ্যে কি ওয়াশ করে ময়লা না ওই যে ভালো পানি ধুইব কি পানি না তো ভাই এটা তো হেল এটা তো কই যে ময়লা অপটেন ডিজেল এটা অবস্থা ময়লা তো পরিষ্কার হয় জিনিস না ঢুকলে মাত্র 5 মিনিট গাড়ির পথে মাত্র 5 মিনিট আসলেই মেন রোডের সাথে হাতের বামে শিকদার পাম্পের অপোজিটে চাঁদপুর কার হাউস আমি আবারও বলতেছি ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড মাহমুদপুর স্ট্যান্ডের পরে শিকদার পাম্পের অপোজিটেই আমাদের একবার মেন রোড অ্যাটাচ চাঁদপুর কার হাউস চাঁদপুর কার হাউস আসলেই বড় সাইনবোর্ড দেখতে পারবেন ওকে সবাইকে ধন্যবাদ যারা আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত ছিলেন আপনারা যারা ফিজিক্যালি আসতে চান সরাসরি এসে গাড়িগুলো দেখে শুনে বুঝে যাচাই বাছাই করে নিতে চান এই যে আমরা অলরেডি আপনার যে সাইনবোর্ডটা দিয়ে দিচ্ছি এটা আপনি কিন্তু অলরেডি ঠিকানাটা আছে যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আর বিশেষ করে আমি ঠিকানাটা আরেকবার বলে দিই আব্দুল গাফর ভাই দুইবার বলছেন আমি আরেকবার বলে দিই নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বাস স্ট্যান্ড শিকদার পাম্পের বিপরীত পাশে আসলেই চাঁদপুর কার হাউস পেয়ে যাবেন আর বিস্তারিত জানার জন্য স্ক্রিন নাম্বার দেওয়া আছে ফিজিক্যালি আসার জন্য লোকেশনটা অবশ্যই আমরা ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি আসার আগে ফোন দিয়ে আসবেন আব্দুল গাফর ভাইকে ধন্যবাদ যারা বিজনেস ম্যান ইন্ডিয়ানের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আব্দুল গাফর ভাই গুরুত্বপূর্ণ কিছু কথা আছে কথাগুলো শুনেন কথা হলো গাড়ি ক্রয়ের পূর্বে অবশ্যই মালিকানা পরিবর্তন করে গাড়ি ক্রয় করবেন কোনো রকম প্রতারিত হইবেন না কাগজপত্র দেখা শুনে গাড়ি ইঞ্জিন গিয়ার বক্স এভরিথিং ফিজিক্যাল সব কিছু দেখা শুনে যাচাই বাছাই করে গাড়ি ক্রয় করবেন এবং গাড়ি ক্রয় করার পূর্বে অবশ্যই মাথায় রাখবেন যে গাড়ির মালিকানা পরিবর্তন করতে হবে আচ্ছা আচ্ছা গাড়ি কিনলে যাতে না ঠকে এর জন্য কি করতে হবে এটা বলেন অবশ্যই গাড়ি চেক করে নিতে হবে ভাই কেমনে চেক করব গাড়ির গিয়ার ঠিক আছে কিনা ইঞ্জিন ঠিক আছে কিনা গাড়ি ট্রায়াল দিব কাগজপত্র বৈধ কিনা বা কোনো রকম প্রতারিত কিনা এই ধরনের সব কিছু দেখে শুনে গাড়ি ক্রয় করতে হবে কাগজ দেখলাম না পত্র দেখলাম না আমি যদি একজনের টাকা দিত তো আমি প্রতারিত তো হইবই ঘটনাটা এটা জি ওকে সবাইকে ধন্যবাদ আর যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন আর যদি আমাদের লাইভগুলো ভালো লাগে সবাই একটু লাইক দিয়ে দিবেন শেয়ার দিয়ে দিবেন
সবার দোয়া কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।